ইউক্রেনের দিনিপ্র শহরে আবাসিক এলাকায় রুশ হামলায় আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের মধ্যে 5 শিশু রয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর সেরহি লাইসাক। আহত 20 জনের মধ্যে 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। রাজধানী কিয়েভ সহ দেশটির অন্যান্য অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভে আবারও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। তবে সবশেষ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। দিনিপ্রোর বিস্ফোরণকে রাশিয়ার ইচ্ছাকৃত হামলা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এর আগে ইউক্রেনে হামলার সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া।